গন্ডাকে গন্ডা, দিনকে দিন, বছরকে বছর, এই সৈন্য নাল গাই লাগস, এগুন নোয়াল গাইয়ের যদি লাইটের গভীরে তুড়িয়ের যদি এবাদতের আলগাই তুলি ফেলাইতিয়া, তাহা যত নমাজের যদি ধরে ফেলাইতিয়া, ইঞ্চি ইঞ্চি তোলায় তোলায় আপনার দামটা বেড়ে যেত। পৃথিবীর একখান দামি জাঙ্গাইয়েন আল্লাহর ঘর মসজিদ আর মজলিস, নিকৃষ্ট জাঙ্গাইয়েন বাজার। রসুলের বাণী ঠিয়াল্লাই, ওনারা নসিবে যদি খারাপই থাকে তাহলে বারে গুরুত্ব হইবেন, কিছু করার নাই। বদনসিব বলে মানুষ দূর দূরে আনে, ইসলাম অতন দূর দূরে আনে, যারা নসিবের খারাপই আইয়ে তারা ইসলাম অতন খড়া আনে দেয়, দূর দূরে থাকে নসিবের খারাপই দেই। কমিটির ভাই অনুরোধ জানাইম দে, আশেপাশে ফোয়া যেগুন মাথের ন বাড়ির দিয়েই না কিনে দিয়ে সামালি ফেল, ঘরে দুয়ার দিয়েই চোখ কান খোলা লাইবেন, স্যার আমি কে মজলিস যেন সুন্দর হয় অনুরোধ করি। বিশেষ করি আর আর মহব্বত হইলে অলি আল্লাহ লই কে আমার পর্যন্ত থাকিব। যারা অলি আল্লাহর বিরুদ্ধে হতা হয় আইনও হয় রসুলবাগের জবানে হক দেয় এন আল্লাহর বাণী, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজান তো হুবিল হারব, অলি আল্লাহর সাথে যারা মস্কারা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কঠিন বিষয়, আল্লাহ যাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন তাহলে পৃথিবীর কোনো আল্লাহর অলিকে বন্ধ করার কোনো ব্যক্তির সুযোগ নাই, যে বন্ধ করতে গেল ও বন্ধ হয়ে গেল, ঠিক না? মাজারের থালা লাগার আগে জীবনের থালাটা লেগে যায়, এটা হলো দলিল। মাজারের থালা লাগার আগে নিজের জীবনের থালা লেগে যায়, এটাই দলিল। সেই জন্য মাজার নিয়ে মস্কারা করার কোনো সুযোগ নাই, মাজারে কোনো আমার মতো তোমার মতো লটকা ফজিলের ছেলে নয়, এগুলো বলি আল্লাহ, আল্লাহর বন্ধু শুয়ে আছে দে, তা আল্লাহর বন্ধু যেখানে আসে এখানে আপনি কে? কোনো কিছু অলি আল্লাহর সাথে মস্কারার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের একটা সালাম দয়াল নবীর রওজা মোবারকের মধ্যে পৌঁছাই দেব, যুগে যুগে রসুল নবী প্রত্যেকের রূহ মোবারকত পৌঁছাই দেব, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আজকে কোলা মনে কথা বলতে পারতেছি, সাহাবা ইকরাম, সোহাদা ইকরাম, তাবেইন, তবে তাবেইন, খোলাফায়ে রাশেদিন, আসহাবে রসুলিল্লাহ, আনসার রসুলিল্লাহ, মহাজ রসুলিল্লাহ, সোহাদাই রসুলিল্লাহ, মুহিব্বান রসুলিল্লাহ, আলে ভাই তাল রসুল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে হুদায়বিয়া, জঙ্গে আহজাব, জঙ্গে কারবালা। বিশেষ করে আমার রসুলের স্ত্রী আমাদের আম্মা জান, সমস্ত আলে রসুল আলে ভাই প্রত্যেকের রূহ মুবারক আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেয়। অলিকুল শিরোমণি হুজুর গৌসবাগ শাহিন শাহি বাগদাদ আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি আল বাগদাদি রদিয়াল্লাহু তাআলা, মাজার মোবারকত আমাদের গুনাগারের একটা সালাম ফোঁসাইত, এবং যার জুবানের সোহবতে 90 লক্ষ মানের মুসলমান হয়েছেন, খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ নুরানি, মাজার মোবারকে আমাদের একটা সালাম ফোঁসাইত। বিশেষ করে বাংলার জবিনকে মানুষের মরা কলবকে জিন্দা করে দিল শাহিন শাহি সিরকুট, আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ সিরকুটি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ, তাঁর আর রুম মোবারক তো আল্লাহ মাহবিলের সোয়াবগুলো পৌঁছে দিল। গৌসল আজম মাশরেকি, যিনি অলি আল্লাহ ন অলি আল্লাহ বানাই, অলি আল্লাহ যিনি বানাই ফ্যাক্টরি, উনি অলিকুল সর্দার শিরোমণি, আল্লাহ গৌস ভান্ডারের রওজা মোবারকত আমাদের একটা সালাম পৌঁছাই দেব। আলে ভান্ডারে যত ওলাদে পাক আছে অসংখ্য নাম, আমি ক্ষুদ্র মানুষ নেওয়া সম্ভব নয়, নাম একটা বললে আর একটা বাতও পরে যেতে পারে, সেই জন্য ওলাদে পাক যারা আছে
দুনিয়ার জমিন ছেড়ে আরাম ফরমাচ্ছেন মাজার মোবারকে, তাদের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দেবেন। অসংখ্য দরবার তুলে নাই কিন্তু নিস্তব্ধ হয়ে শুয়ে আছেন। তোর মধ্যে একজন বড় নিদর্শন, উনার নাম হলো ওসিয়ে গৌসুল আজম। উনি বলে দিলেন আমার মাজার করতে হবে না, আমার হজরতের মাজার আমার মাথার তাস। কেমন আদব, কেমন মহব্বত! ওয়ালি আল্লাহ সুন্নি জগতে যিনি আমাদের রক্ষত্র আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ, তাঁর রুহ মোবারকতে মাহফিলে সওয়াব পৌঁছে দেব। ইসলামের জন্য, সুন্নিয়তকে রক্ষা করার জন্য এই পর্যন্ত যারা শহীদ হলো, গাজী হলো, দুনিয়া ছেড়ে মাজার মোবারকে চলে গেল, তাদের প্রত্যেকের রুর মধ্যে মাহফিলে সওয়াব পৌঁছক। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আমাদের মা বাপ দাদা দাদি অলাদ পর্যন্ত, বিশেষ করে হজরতের শাহ সুফি কাজী জহির রহমতুল্লাহ আলাইহ যেখানে শুয়ে রয়েছেন, তাঁর মাজার মোবারক হয়ে মাহফিলে সওয়াব পৌঁছে দেব। শুকরিয়া আল্লাহর দরবার, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহর, একটু জোরে বলেন। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো ফেরেশানি নাই। কোরআন হাদিসে যদি এগুলো না থাকতো আমরা না বলতাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান নিশ্চয়, যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ, তাদের ভয়, কোনো চিন্তা, কোনো পেরাশানি কবরে হাঁসরে ফুল ছড়াতে নাই। শুধু তাদের নাই ন, তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন তাদেরও নাই। ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখেছেন তাদেরও কোনো ভয় পেরাশানি নাই। গৌসু ভান্ডারী একজন, ওনার সঙ্গে লেগে কত রত আল্লাহর ওলি হলো দেখেন, ভক্ত নয় ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। আমার দাদাও যে শহীদ আমার সিরকুটি রহমতুল্লাহ বলেছেন, যে তসবিগুলো আমি দিয়েছি এবং আমাদের ওলাদেরা দিবে, এগুলো জপতে জপতে আল্লাহর ওলি হয়ে যাবে। এবার নতুন করে খেলাফত দিতে হবে না। যে ইসিমগুলো দিয়েছি, দরুদ শরীফ এবং জিকির যেগুলো দিয়েছি, এগুলো খালেস নিয়তে জপতে জপতে আল্লাহর ওলি হয়ে যাবে। নতুন করে খেলাফত দিতে হবে না। কত বড় নিয়ামত! ইসিমগুলো জপতে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আসমানে জমিন আর দোয়া লটকে থাকবে না, ডাইরেক্ট কবুল। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত! ওলি আল্লাহর সোহবত যারা পেয়েছেন, ভেলায়ত, ভেলায়তিটি বড় মজবুত। আমি আপনি মরা যাব কিন্তু ভেলায়তের নজর যার দিকে পড়ে গেল, ও মরেও অমর, মরেও অমর। 50 বছর পরে হলো আবার নতুন করে শেরে বাংলার মাজার বানতে হলো, কেয়া ভেলায়তের ভিতরে জিন্দা আছে দেই, বেলায়তের ফবার জিন্দা আছে শেরে বাংলা বলে নাই আমার মাজার তোমরা বানাও, ন বেলায়ত জিন্দা থাকলে অটোমেটিক পরিবর্তন হতেই থাকে। জিন্দাবাদ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল কর। বাতিল ফের করা যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাইতো, ওদের প্রথম টার্গেট হলো মাজার ভাঙা। এটা আমি মিথ্যা বলতেছি না, এটা গবেষণা করে দেখলে পাবেন। সেই জন্য আল্লাহও ভালো জানে, মদিনার রসুলও ভালো জানে, ওলি আল্লাহও ভালো জানে কোন খার মাধ্যমে ইসলামটা জিন্দা থাকবে। বাতালারা যদি একবার ক্ষমতা পাইতো, ওদের প্রথম টার্গেট হলো ওলি আল্লাহর কি ভাঙা। কারণ এটা আব্দুল হাব নজদি
তাদের অনুসারী তাদের রানিং এজিদেরা বর্তমানেও এই দেশে আছে। সেজন্য আল্লাহ তাদেরকে দাফন করে দিলেন, মাথা ছাড়া উঠার কোনো সুযোগ নাই, কারণ এগুলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর বেহরমতি হবে এরকম কাজ আল্লাহ চায় না। আর যেদিন অবস্থা এরকম হয়ে যাবে মনে করবেন কিয়ামত শুরু হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ দেখেন এই পর্যন্ত যারা ওলি আল্লাহর পক্ষে কথা বলেছেন, দয়াল নবীর পক্ষে কথা বলেছেন, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে নাই। মরেও অমর, শহীদ হয়েও আজীবন কেয়ামত পর্যন্ত দুনিয়ায় জিকির করতে থাকবে। ওনার নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। একটা মেষের খাঁটি দিয়ে সেলাই, একটা মেষের খাঁটি একটা ছেরাক জ্বালিয়ে দিয়ে ওই কাঠিটা আস্তে আস্তে জ্বলতে থাকে, ঠিক না? জলে জলে ও আস্তে আস্তে নিভে যায়, একদিক স্থির হয়ে যায়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে নিজের জীবন সা ইসলামের জন্য কোরবানি দিয়ে মাজার মুবারক স্থির হয়ে গেল। কেয়ামত পর্যন্ত এজিদের প্রশংসা নাই, কেয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের প্রশংসা আকাশে বাতাসে কুলকায়নে তো করতে থাকবে, ঠিক না? ওলি আল্লাহর প্রশংসা বাদ নাই, করতে হবে। আমার দয়াল নবী বলতেছেন, মানুষ যদি ইজ্জতওয়ালা হতে চান তিনটা জিনিসকে বেশি ভালোবাসো, তিনটা জিনিসকে বেশি ভালোবাসো। এক নম্বর, আমি রসুল যে কত কষ্ট করে ইসলামটা যে তোমাদের জন্য সাজাই দিলাম এই ইসলামকে তোমরা বেশি ভালোবাসো। দুই নম্বর, জানের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসো। লা ইউকমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বউ থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, দন থেকে, দৌলত থেকে, সম্পদ থেকে, জান থেকে আমি রসুলকে বেশি কি করো? তুমি এক নম্বর ইমানদার। কয়টা হলো? তিন নম্বর হলো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন এবং পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, যারা ওলি আল্লাহ আমি আল্লাহর বন্ধু তাদের প্রশংসা করতে থাকো। গোটা দুনিয়া কেয়ামত পর্যন্ত তুমি মারা গেলেও তোমার প্রশংসা করতে থাকবে। তো এগুলোর খাসলত একমাত্র আছে সুন্নিদের মাঝে, বাতালের মাঝে নাই। আমল আছে, আমল আছে, ইমান নাই দে, আমল আছে, দাড়ি টুবি ফাগরি মিশুয়াক ডিলে কুল্লু, আর বাপ রে বাপ, অভাব নেই। মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করো তো, হজাঙ্গিরজুর কি বলো, হজাঙ্গিরজুর আপনারা যে সুন্নি সুন্নি করতে যান আপনাদের সুন্নত কি আছে, মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে। তা কই তুই তো বৌরার বাসার দলা মার গোস, তুই আর নলরবি কি আছে তোর ইন্দি তুমি বুঝাই দি, দাঁড়াও। এক নম্বর, ওকে বলতেছি দাঁড়ি আছে, হদজুর আছে, নামাজ পড়াবের টাইমে একটা পাগড়ি বাঁধি, হদ বাঁধেন, ফাঁসক তো নামাজ পড়ি ফর, তুই কি নেই এটা বলো, তোমাদের যেগুলো নেই তার থেকে ডবল করেছো সুন্নিরা, বরাত কদর মেহরাজ যেগুলো তোমরা বেদাত বলেছো, এখানে রোজও রেখেছি রাত ভর এবাদত করেছি, সুন্নিতে আছে দে, ঠিক না? তো তোরটা আছে কি? হদুজুর আপনাদের একটা জিনিস শর্ট, তা আমি বলি সেটা কি? হদুজুর ডিলে একটু কম করেন সন, এবার ডিলে করবে লাইব এটার দেখাই রে করতাম, ইয়ার তুন বিয়া হল মানুষ আর দুনিয়ার তা নিখ, তুই তোর হয়তো কোনোদিন ফেসা করতে বললে সাহায্য আবি দিয়ে
আর কি কইতেন? আরা বলে ডিলে কেন খম করি, তাহা কদি ফেসা করতে বলে সামনে তুন তুই খবর লইকে চাইতে আবি গরি না নগরীর হেথর বিয়া হলো যা তার এখন বেড়িয়ে ফেডল লইল দিয়ে ফেসাক করতে বসে না ড মিসুয়া কুকে গালার বান্ডাত গলাইলে কি রসুল শুনন না তুই যে ফেসাক কানাত গলায় ফেলালি কবিরা গুণ নই হয়েছে কন নি এলে বিয়া দেবে শুননি হলো নগরে খতর বিয়া গল বাতেল ইতে আরা তো বলে ডিলে না ইতে তো ডিলে আছে আরা বলে ইতে দেখাই না গরিব দিয়ে ইতে ফেসাক করি দেড়খানি জমিন লাদে শুধু আঁটি বেললেই জিনিস বেল না হলো সে গেই দিতে হেথর বিয়া হল মানুষ আর দুনিয়া তা না গাল দিই নি এই অভ্যাসী বেরতে নেই জাহাঙ্গীর জুড়ে গাইল না দে দেখাই দে হ্যাঁ তো গাইলের অভ্যাস টুব্যাস খুব কম হদার বিয়া গো দেড়খানি জমিন লাগে তো শুধু মুতার ফরে কিরি বললে হাঁটি বেললাই এলে অস্ত হয়ে গেছে জিনিস ডর গিয়ে শুধু হ্যাঁ ডর গিয়ে যেন মহিষদত গল ভাই এদুর লম্বা ফাঁক করে দিয়ে দিও গুয়াহাতির বেচে তলা দিয়ে কি বেড়িব কি শুধু একটা জমিন খাই দেন মহিষ তো খাই বেলার দে লানার ফাঁক করি কে তো ত্যাগ সেরে বেড়াবই না মুখন বিয়া গলে জিকিল দিয়ে তোরা কান্ট গো আস্তাগফিরুল্লাহ আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো বাতেলারা যে আমলগুলো করে আমল আছে ইমান নাই দাড়ি টুবি ভাগরি মিসুয়াক সব আছে এগুলোর নাম ইমান ন এগুলো আমল এগুলোর নাম ইমান এগুলো কি ইমান কোথায় ইমান হলো জান থেকে বেশি দয়াল নবীকে মহব্বতের নাম ইমান একটু জোরে বলেন না আপনার মতো দাঁড়ি ফাগরি সানজাবি ও ভারতের নরেন্দ্র মোদির তো আছে দাঁড়ি আমার থেকেও সুন্দর ফাগরি আরো মজবুত সানজাবি কি সুন্দর নরেন্দ্র মোদিতে ভুল বললাম মনে হয় ইমানদার না ক্যা এ দু জিনিস লাগছে তো ইমানদার কেন পারে ভিতরে নুরুন নবী নাই দয়াল নবী সেই জন্য আলো আসে নাই ফানজাবি তো আলো আসে নাই দাড়ি তো আলো নূর আসে নাই ফাগরি তো নূর এত সুন্দর লাইটিং করেছেন এখানে মাহফিলে বাতি লাগার নাম বাহাদুরি নয় জাগার থেকে লাইন দিলে এগুলো জ্বলে দে এখন লাইনটা সেরে দেন অন্ধকার ঠিক তদুরূপ এগুলোর মূল কানেকশন আলো হওয়ার জন্য দয়াল নবীকে ভিতরে ফিটিং করতে হবে তুই সাহস সম্পর্ক আছে না চলো গান দিয়ে নরম করি ফেল কেমন ছিল এদিশ মদিনা দেখেছেন সব সাহাবি খেলছেন আতি হাসান হুসাইন ফাঁসে দয়াল নবী দয়াল নবীর ফাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর খান্দ মোবারকে নাতি হুসাইন দেখিলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সারা দুনিয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম।
শুকরিয়া আল্লাহ প্রত্যেকের কবুল করো। এখন লাস্তার তি এলো তো ভাই মন্তাজির গান হলে গাছ তুমি জাম মাতি দিয়ে অবন কি হলি বলি কই সাথে এ মানুষ শুন গলন নি রহমত রুমির যেন বুঝুন না কেন করছে আল্লাহ না যাই না ডাকি দিয়ে ডরে ফিচা দেই ইয়ে নাই সহজ না হই রানারাই খাই পেলাই কারণ অনারা ইকেডাই লুকে যোগ দিয়ে লাইন ডর না ডাকি হয়তো কমপক্ষে খারাপ তাই রে কিছু লাইন বাজি টাই যাই কেন ছিনলি না রে মন আমার গোসল আজমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন ছিনলি না রে মন আমার গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন চিনতে পারে সাধ্যকার ছিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার ছিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়ে দেখো জ্ঞান দুর্ভিক্ষণ আমার হোসুল আজম হযরত কেবলা কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হোসুল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি নয় রূপে আকার নিল সলে জগন মাথাইল নয় রূপে আকার নিল সারা জগৎ মাতাইল নর নারী খুর পে রেস্তা প্রেমেতে মগন আমার গোসল আজম মাইজ ভান্ডারি কেন ছিনলি না রে মন কেন বুঝলি আমার গোসল আজম মাইজ ভান্ডারি হন আমার গোসল আজম মাইজ ভান্ডারি আরে গৌসল জম্মাইজ ভান্ডারি মাওলানা কে মন কেন ছিনলি রে মন গৌসল জম হযরত কেবলা কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের রে সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের রে সংসারে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মনে কেন ছিনলি না রে মন কেন আমার গোসল আজম মাইজ ভান্ডারি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান দরি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান দরি প্রেমের প্রদীপ হাতে খর নিরুদন আমার গোসল আজম মাইজ ভান্ডারি কেন ছিনলি না রে মন আমার গোসল আজম স্বার্থ যত ত্যাগ করি রসুল্লাহর কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি রসুল্লাহর কথা ধরি অবিরত মাওলারি নাম খর হে জপন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মনে কেন চিনলি না রে মনে কেন চিনলি আমার গোসল আজম হযরত কেবলা মাওলানা কেমন আসসালাম আই শান্তি লান না এগুলো পড়লে আশেকের মন গলে যায় আর বাতেলারা জ্বলে যায় আশেকের মন গলে যায় বাতেলারা ইতে দুনিয়া জ্বলি যার গুই খবর জানে কেন করে যে ব্যক্তি অলি আল্লাহ শান শুনে জ্বলে যায় তার মতো জান নামি আর দুনিয়াতে কেউ নাই কেউ নাই কেউ নাই
আশেক রসুল যারা তারা জান্নাত কুজাকুজি করে না, জান্নাত আশেক রসুলের মহতাজ। আশেক রসুলের পিছে পিছে জান্নাত দৌড়তে থাকবে, আসো আসো। আর আশেক রসুলারা বলে জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের মালিককে খুঁজতেছি। মাই মরি যে রসুল ওয়া হাবিব মেরা তাবিব হ্যায়, ওয়া হাবিব মেরা তাবিব হ্যায়, মাই মরি যে ইশকে রসুল হো, মে গোলামে নবী মুস্তফা হো, মেরে আজে বাতিন পৌঁছো, মেরা দিল বানা হে কাবা, মেরা দিল বানা হে কাবা, মেরা জিগর বনে মদিনা, মেরে আরজু হে মোহাম্মদ, মেরে জুস্তে জু মদিনা, সালা দুনিয়া রাশিয়ার জমিন থেকে, ইরানের জমিন থেকে, ফারস্যর কাছাকাছি সেখান থেকে এসে গৌসবাগ বগদাদে আস্তানা কানলেন। গৌসবাগ রদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন, তোমরা কেউ দুনিয়াবাসী যে ব্যক্তি আমি আব্দুল কাদেরকে চিনেছে, আমি সীমাবদ্ধ জায়গার আল্লাহর বলি নয়, লাউ ইন কাজাবান মুরিদি আওরাতু ওয়াহুয়া ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিব, আমার একটা হাতের পাওয়ার পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পশ্চিম প্রান্তে, আইমান আইসার উত্তরে দক্ষিণে, কোনো আশেক যদি আমি গৌসবাগকে মহব্বত একবার রাখতে, ও গৌসবাগ আমি বিপদের মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করেন। গৌসবাগ বলে আনা ফি খজরাতি তাকরি বিবাহাদি, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিল যত বড় বিপদে পড়ো না কেন, এবং বগদাদের গৌসিয়তের হাত দিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, আমি আমার আশেককে রক্ষা করব। গৌসিয়াতের শান ইসলাম পাইল নতুন প্রাণ, তোমার ওই গৌসিয়াতের শান ইসলাম পাইল নতুন প্রাণ, আলোকময় করমর জীবন মহিয়ত দিন জিলানি, যে নামে আগুন হয় পানি সে আবুদুল কাদের জিলানি, আসসালাম উনকি নজরে খারাম জিসপে একবার রহ, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হ, উনকি নজরে খারাম জিস পে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, দেখলো গৌসে আজম কা ক্যা শান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, আসসালাম আই গৌসে জিলানি হে, গৌসে জিলানি হে বাদশাহ হে ওয়ালি, ইয়ে দোনো জাহান কি হুকুমত মিলি, গৌসে জিলানি হে ইয়ে বাদশাহ হে ওয়ালি, ইয়ে দোনো জাহান কি হুকুমত মিলি, ইয়ে আকীদা ইয়ে মেরে ঈমান হে, গৌসে আজম পে দিল মেরা কুরবান হে, আসসালাম আই নূরে চশমে আম্বিয়া,
শান্তি লান না, এখন শান্তি না লাগলে বুঝিবে তো তোর কলম মরে গিয়ে। বহুত বড় নিয়ামত অলি আল্লাহ আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে একটা নিয়ামত দিলেন, গৌসিয়া কমিটি। গৌসিয়া কমিটি বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য নয়, এটা সারা পৃথিবীর জন্য। গৌস কি বললাম? গৌস, এটা তৈয়বীয় কমিটি নয়। নাম দিলেন কি? গৌস মানে সাহায্যকারী। গৌস শব্দের অর্থ সাহায্যকারী। একটু জোরে বলেন, সাহায্যকারী। সাহায্যকারী কোন টাইমে? কোন টাইমে? যে টাইমে নিজের ছেলে বাপকে ধরে না সে টাইমে। যে টাইমে এটাকে বলে কিয়ামতের সগরা। কিয়ামতে মানে ছোট কিয়ামত জীবে আমরা দুনিয়ার মধ্যে দেখেছি, যাকে বলা ওই করুণা। নিজের বাপকে বরুণা দিতে গিয়ে গুজির, নিজের ছেলে বাপকে বরুণা দিয়ে হাতি কেইতের ধরেন নি কেন? উবে বুড়ো হয়ে গিয়ে গই কোনাই ফেলো তাই গলো জানি। যার কেউ কেউ নাই এই টাইমের মধ্যে সাহারা হিসেবে একটা দল গৌসবাগের তরফ থেকে ঔলাদ রসুল নিয়ামত আমাদেরকে দিয়ে দিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক না? কেমন নিয়ামত, কেমন নিয়ামত! গোসল দিয়ে জানাজা ভরিয়ে কবর কুরে সসম্মানে দাফন করে দিলেন, ওনার নাম হলো গৌসিয়া কমিটি। আলহামদুলিল্লাহ, বহুত বড় নিয়ামত, বহুত বড়। এটা হলো অলি আল্লাহর দল। অলি আল্লাহর জবানে যেটা দিয়ে যায় এটা দলিল, এটা নিয়ামত। সুবহানাল্লাহ। সেই জন্য অলি আল্লাহকে মহব্বত করেন, অলি আল্লাহকে ভালোবাসেন। কেন? কেয়ামতের দিন কোন আল্লাহর অলি আশেক সারা জান্নাতে যাবে না। ও গৌসবাগ জান্নাতে চলে যাও, ও খাজা গরিব নামাজ জান্নাতে চলে যাও, কারণ তোমাদের কাজে কারবারে আবাদতের ইয়াজত আমি সন্তুষ্ট ছিলাম, আমি আল্লাহ। জান্নাতে চলে যাও, ও শাহিন শাহ সিরকুট জান্নাতে চলে যাও, ও সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ জান্নাতে চলে যাও, ও গৌসভান্ডারী জান্নাতে চলে যাও। একজনও জান্নাতে যাচ্ছে না, সবাই কিয়ামতের দিন দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন একটু জুলুস করে নিয়ে জান্নাতে চলে যা। ফেরেশতারা আসলেন ওলি আল্লাহর কাছে, চলেন একটু জুলুস করে আপনাদেরকে নিয়ে একটু জান্নাতে চলে। চাইট তোরা কোথায়? তোরা ডেকে কোনে? তোদেরকে কে ডেকেছে? যাও। আমরা যাব কেন? যিনি আমাদেরকে রিসিভ করে জুলুস করে জান্নাতে পাঠাইতে চাচ্ছে, রাকিয়া সব রব্বাহু, আমরা সরাসরি ওই আল্লাহকে একটু দেখতে চাই আর আল্লাহকে একটু আল্লাহর সামনে একটু কথা বলতে চাই। আহা, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ও তাআলা ওলি আল্লাহদেরকে বলে দিবেন, ওই আমার বন্ধু ওলি আল্লাহ, আমি আল্লাহকে কবাল দিয়ে চোখ দিয়ে দেখবে, কিন্তু তোদের আরজুটা কি একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর অলিরা বলে কেয়ামতের দিন ডাইরেক্ট আল্লাহর সামনে গিয়ে বলবেন, আল্লাহ একলা জান্নাতে গিয়ে মজা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ আশেকদেরকে নিয়ে আমরা আপনাদের আপনার রসুলের সম্মান বয়ান দিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিয়েছি, তে আশেকগুলো ফেলে আমরা কিভাবে জান্নাতে যেতে পারি? আমলের দিকে একটু কম হয়েছে, কিন্তু রসুলের ব্যাপারে বড় ফাঁকা ভুক্ত ছিল, আশেক রসুল ছিল। আল্লাহ বলে কিয়ামতের দিন ওলি আল্লাহদেরকে এখতিয়ার দিবেন, তাজিমুহিন্দা জিকরি, ওলি আল্লাহদেরকে আল্লাহ বলে এখতিয়ার দিবেন, আমার বন্ধু তোমরা ওলি আল্লাহ, আর কিছু বলার নাই, বুঝে গেছি। আলিমুম বিজাতিস সুদূর,
আশেকদের মনের কথা আমি আল্লাহ বুঝি, যাকে ইচ্ছা যাকে মন হয় তাকে নিয়ে জান্নাতে চলে যাও, এটা হলো ওলি আল্লাহ শান। তাহলে ওদের পিছনে দৌড়তেছি লাভের আশায়, ঠিক না? আবার দুনিয়া লোভে কদুয়া ফিরে গিয়ে এগুনোর তুনে সাবধান থাকবে। এক সময় অলি আল্লাহর কাছে গেলে মানুষের মরা কলবকে জিন্দা করে দিত, ঠিক না? আলো আলো করে দিত, ভিতরের কলবটা মরা কলবটাকে আলো করে দিয়ে পরিষ্কার করে দিত, অন্ধকার কলবকে আলো দিয়ে কি করে দিত পরিষ্কার। এখন বহুত জন হবাই ভিতরে পরিষ্কার করেন, তুমি তো ফকট পরিষ্কার করি ফেলার এলো, মাঝে মাঝে দেখা যার এগুন উত্তন বাঁচি থাকিবেন, এই যে হননি গোসালা আননি এখন জাহাঙ্গীর জোর সাইড বাইড দুনুয়া নকলে বাজিব উঠাইব। মাজারের গেড়ত দেড় মন আনতা চইব তালা চাবি, যে তালার ভিতর কথা করল না খরার ভিতর কথা করল গেল তো বুঝলাম, এক মন দেড় মন হইব সেই নাদের কি তালা ইয়ান কি ফরিয়ালি মানে ইবি কি ফরিয়ালি নিয়ে অনাতিবে ফরিয়ালি তুই কেলান না হাতে বুঝল না শতানের ওয়ারিশ বানাই দে নাম তো নৌ ন ইবা ওলাদ শতানের গ ওলাদ বুঝিবে দিবি থালা সাবির নাম সেনের নাম ইসলাম নয় এগুলো ভুল। এবার তোমার দুঃখ দে যে জিনিস শুন তুই গন্ডাকে গন্ডা দিনকে দিন বছরকে বছরে সেই নুন আলগাই লেগোস এগুন নোয়াল গাইয়েরও যদি লাইটের গভীরও তুড়িয়ে যদি আবাদতের আলগাই তুলি ফেলাইতিয়া তাহা যত নমাজের যদি ধরে ফেলাইতিয়া ইঞ্চি ইঞ্চি তোলায় তোলায় আপনার দামটা বেড়ে যেত। এই সেনগুলো আলগিয়ে না আলগিয়ে রেখে যদি আবাদতটা একটু আলগাই ধরতে সারাক্ষণ। আমি বারবার বলি সবাই কবাই রাগ করলো করুক না একটু বলতে তো হয়, আগাছা পরিষ্কার না করলে আসল পাবেন কোথায়? আর হদুয়া ভাই সুল লাইমে দে আডু বরাবর এসে উড়ে নিচের গুণ নিচের গুণ কদ্দুর লাইমে উন উড়ের গুণ দিয়ে কেয়াজ করি ফেলে ইত্যাদি দুনুন দিয়ে গিরে দিত্যারি ভুল কইলাম না এন জট লাগিগেই কই দিয়ে বাংলাদেশ পাকিস্তান ন ব্রিটিশ আমলে রুকুন পর্যন্ত তোয়াইল ইত্যাদি জাঙ্গা না ভাইয়ের এটা বাসা বেন দিদে খদি আতুন বালা আসতা না আর হন মি কেন দের ইবেন নামও ফিরগিরি বন্ডামি বন্ডামির নাম ইসলাম নয়া বালা আগাছাগুলোও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, ভুল বললাম মনে হয় রাগ করলেন মনে হয় গৌস ভান্ডারির বাণী পড়েছেন আপনারা পড়েন নাই কি বলেছেন খজরত কেবলা ইয়ে দরবার আদব কা মাকান হ্যাঁ ইয়ে দরবার আদব কা মাকান হ্যাঁ এটা আদবের জায়গা আমি খজরত কেবলার দরবার হলো আদবের জায়গা তোমরা এমন কানা খেয়েও তোমরা এমন কানা খেয়েও কবুতর যেভাবে বেছে বেছে খায় আহা ইন খজরত কেবলার বাণী তুই ঠান্ডা মেজা দিবি এখন গলায় বেলা দে খজরত কেবলার বাণী হলো কবুতরের মতো বেছে বেছে কি খাও যেটা যেটা তুমি জোবানে দিও না তোমার পেটকে তুমি দোজকের আগুন বানিও না নূর বানাও এমন একটা জিনিস খাও যেটা হালাল জোবানে ডুকতে ডুকতে পেটে গিয়ে নূর নালা নূর হয়ে যাবে বড় করে বলে শুকরিয়া আল্লাহর দরবারত কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ওলি আল্লাহর মাধ্যমে ওলি আল্লাহ সোহবতের বেলায়তের মাধ্যমে বড় করে বলেন সুবহানাল্লাহ।
অলিয়াল্লাহ এত বড় নিয়ামত, কিন্তু অলিয়াল্লাহকে বর্তমানে কলুষিত করে ফেলতেছে কিছু বন্ডামির কারণে, বন্ডদের কারণে আমাদের মাথার তাজগুলোর সম্মান হানি হচ্ছে, ঠিক না? এগুলোর দিকেও দৃষ্টি রাখতে হবে। উগ্র মোমবাতি জ্বালাই ফেলার দবাই ওদিনে 2,500 টিয়া বলিবে, জানিবে জ্বালাই মাত্র ব্যস্ত গলে যাবি কই, কত সিটিং ওটা তোর বেড়া লিল যখন বেড়িয়ে এ 2,500 কই টিয়া তুই না জ্বালাইয়ে রে, এখন যদি উগ্র এতিম ফোয়ারে দি ফেলাতি, এতিম একান মাদারাজা দি ফেলাতি, সৎকাতুন জারিয়া কে আমার তো যেন সোয়াব খবরত ফসতো। হুন আর সিদ্ধান্ত বুলত দেন কে যাইন মনে করলি তাহলে তুই আই তো দুইয়ের কথা কই নজরি বে যাইস। আশা করি আলহামদুলিল্লাহ মসজিদ থেকে এখন মাজারে বাতি অনেক বেশি, ঠিক না? তো তোর তো একটা বাতির প্রয়োজন নাই তো, বাতি জ্বালাই তখন তো কই দে যে তাঁদার বিভিন্ন বিষধর জিনিসের অসুবিধার সম্ভাবনা থাকে, তখন তুমি কি জ্বালাও মোমবাতি জ্বালাও, এটা দিনের বেলা লাইটের বেলা যে বাতি জ্বলের তোর তো এখন জ্বলাই কিনলে তুই চাষ করিলি 100-150 টিয়া উগ্র মোমবাতি 50 টিয়া তুই যে জ্বালাই ফেলালি, এই 50 টাকা তুমি এটিম একটা ছাত্রকে দিয়ে দাও, একটা রসুলের বাগানে দিয়ে দাও, তোলায় তোলায় আপনার দাম বেড়ে যাবে, মরে যাবেন কে আমার জন্য সব কবরে ফসতে থাকবে। এগুলো বলতে হয়, না বললে অসুবিধে, ঠিক নিয়ে রাগ করলেন মনে হয় না বুলর আর হইল হোক আর কইতো আর লাইন পরিষ্কার আর বেগুনে চিনি না না ভুল করবেন না, লাস্টটা যেটা দিচ্ছে এটা শুনেন, মাজারে যাবেন জিয়ারত করবেন এটা আপনার মতো মানুষ নয়, ওয়ায়ান শুরু না লিয়াহুম এমন বেলায়তে তাওয়াজ্জু আপনাকে দিবেন, আপনি মনে করতেছেন গৌসা ভান্ডারির মাজার জিয়ারত করতেছেন আপনাকে দেখতেছেন না, ভুল। হযরত কেবলা বলে আমার দরবারে যে আসলো তাকে রিসিভ করার জন্য আমি হযরত কেবলা ইন্তজারে থাকি, তার কি মনের বাসনা, আমার রসুলকে আমি বলে দিছি ইয়া রসুলাল্লাহ কত আসে কাজবে কত সমস্যা নিয়ে এমন পাওয়ার নিয়ামত আমাদেরকে দেন, ওয়ায়ান শুরু না আউলিয়াহুম কিয়ামত পর্যন্ত যেন আমরা মাজার থেকে তাদেরকে সাহায্য করতে পারি। ওইদিন রাতে প্রায় 2টা বেজে একটা মাহফিল থেকে ঢুকলাম, কয়টা 2টা বাজতে লাগলো একটা মাহফিল থেকে ঢুকলাম, দরবারটার নাম বলতেছি না বুঝে নেবেন, আবার আর সিটেন গেমন হম উ ফসিমে জোর ইকের গুণ একখানা বেহায়া বেশি মাই ফল এসে কননি খায়া সরম হম বাংলা কদুর ফালান নাম সায়ারা দেখাই দেখাই আড়ার দে এত পুরুষের ঠেলা ঠেলি লাইতের বাজার দে সাহার দোয়ানত বইব মরত ফলের দিকে আড্ডা মারি মারি সাহার গপ মারার ফানসা বাদ দে আস্তাক ফিরল্লা গোসল নি কেন গোসল লাগে না এ 2টা বাজে সাহার দোয়ানত বই আর ঠ্যাঙের দুই ঠ্যাং ফ্যাঁস মারি কাত দে কারণ আই গেল আর এক বক্ত সাহা বাইতে লোকে গিয়ে আই গোল শর্মে আর কি হইও হত স্যারা এটা বিলবিলের দে আয় কুমিল্লার তো না সিসেরান যা শুনো এতন খালা বললো যাই রে এবেলে সাধনীত বইব দে আয় আননি তুই ল মাল কিছু সারি এর দিয়ে রেখ কবা যা আস্তাগফিরুল্লাহ গোসল নি কেন ইবাই সমর্থন করি মা বোন এটা ফর্দা করা সুন্নত ন মোস্তাব ন মোবা ন ওয়াজিম ন বাংলা কই দে মলই নাইজো ইন তোমারা বুঝি গেই ফরস আর বেলাইতে 2টা বাজে আড্ডা মারি মরত ফলে সা মার দে
ফানো সাবার সাও মারার খেলা বললে চৈশে দে ভাই কি লই চৈশে দে এটা তুন যাই এটা মা জানো বই যে বুধ ঘর একখান আয় আসি এ তুন লই রে এ বলে আতুন কিতাব দোয়ালো বিল বল গইলাম না নারা সিটেঙ্গে গুণ তো কম উইকের গুণে যাই রে মা জানো বই যে বুঝে এটা বালা বাংলা কদুর ফালান নাম দেখাই আস্তাগফিরুল্লাহ এ বন্ডামিন নাম ইসলাম নয় গোস হইনি কেন আপত্তি ন করি গো ভুল ন বুঝো ভুল বুঝিল অনর দোষ কারণ শুধু সান গাইল ওই তো ন আগাছাও চা পড়িব আগাছাও চা পড়িব আগাছান পরিষ্কার নকরলে একদিন বুঝিবে তো মনে থিয়েবে দো আর জাঙ্গাই নফাইবে আগাছা অতিরিক্ত বেড়ে গেলে আপনি যে একদিন দাঁড়িয়ে যে জিয়ারত করবেন এই সুযোগ আর নাই বন্ডা মিরা গিরে ফেলেছে আপনাকে সেই জন্য সময় থাকতে পরিষ্কার করে দি লাইন পরিষ্কার কি কন আনারা বলেন না কেন বল হচ্ছে মনে হয় লাইটের দুইটা তো ভাই উগ্র দুই লারা যাই তো ডজনে ডজনে মা বোন ডজনে ডজনে মা বোন আরে বাপ রে বাপ সেরা হত্তর ভাই বালা গরিব বিলবিলে বিলবিলে দেখার নাই আসছি নসর কাতরা বাড়ি যাই না মা জানো যাবে দেব বলে বই যাবে তো মশলা লই খাতে কি আসান আয়াত লই আসছি আস্তাগফিরুল্লাহ